এবার বিয়ের পিঁড়িতে বসলেন ভাইরাল উর্ফি জাভেদ। হ্যাঁ দর্শক, বিয়ে করছেন ভাইরাল সেই উর্ফি জাভেদ। কাকে বিয়ে করছেন তিনি, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। খোলামেলা বা অদ্ভুত পোশাক পরে নানা কাণ্ড ঘটান অভিনেত্রী বা ভাইরাল উর্ফি জাভেদ। কখনো ক্যামেরার সামনে চলে আসেন তিনি, কখনো সোশ্যাল মিডিয়ায় নানা ছবি এবং ভিডিও আপলোড করে চর্চায় থাকেন তিনি। তবে এবার খবরের হেডলাইনে এসেছেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠেছে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। দি টাইমস অফ ইন্ডিয়ান প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্ফি জাভেদের দুটি ছবি ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় একজন পুরুষের হাতে হাত রেখে পুজো করছেন উর্ফি। তবে কোনো ছবিতে ওই পুরুষের মুখ দেখা যাচ্ছে না। একটিতে ভালোবাসার ইমোজি দিয়ে ঢাকা তার মুখ, আর অন্যটি ঘোলা করা। ওই ছবিতে আরও দেখা যায় উর্ফি ও তার সঙ্গীর সামনে আগুন জ্বলছে, চারপাশে ছড়ানো ফুল। ছবি থেকে এটি স্পষ্ট একসঙ্গে কোনো পুজো করছেন তারা। সাধারণত বিয়ের আগে রোকা অনুষ্ঠানের ক্ষেত্রে এমন পুজোর প্রচলন রয়েছে। এ সময় উর্ফি গাঢ় নীল রঙের একটি সালোয়ার কামিজ পরেছিলেন, মাথায় ওড়না। খুব কমই এমন পোশাকে দেখা যায় উর্ফিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবি দেখে নেটিজেনদের মনে একই প্রশ্ন, তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন উর্ফি? যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি বিতর্কিত এই অভিনেত্রী। হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করেন উর্ফি জাভেদ। পরে তিনি ডিভা বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছেন। উর্ফি জাভেদ অদ্ভুত এবং সাহসী পোশাকের জন্য বেশ পরিচিতি, যদিও এ ধরনের পোশাকের জন্য প্রায় টল হন তিনি। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয়, উর্ফি জাভেদ কি সত্যি বিয়ে করলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ সংক্রান্ত আপডেট তথ্য সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।